এবং আমাদের এখানে অনেকে ক্লাসিক্যাল না শিখলেও নজরুল সঙ্গীত শেখেন, তারপরে তারা বিভিন্ন রকম গানে আসে। খুবই ভুল, ঠিক আছে, শুদ্ধ আর ভুলের বিচার আজকে না করি আমরা, বরং কোন নজরুল গীতি আজকে একটা শুনি, শুনতে পারি একটা? জি নিশ্চয়ই শুনতে পারেন, মাত্রই আমরা 115তম জন্মবার্ষিকী পেরিয়ে, আমার দায়িত্বই বটে, কিন্তু আমি গাইতে ভয় লাগে, মানুষ ভুল টুল ধরে, অনেক প্রতিযোগী আসা মানুষজন হয়তো শুনছেন, যদি ভুল হয় আমি আগে মাপ চেয়ে নিচ্ছি, আমি ভাই আমার মতো করে পারি। ঠিক আছে, জাস্ট কে কি ভুল ধরলো ফুগেরে ইউ গো শুকাল মিলন মন আমি তবে যাই, শুকাল মিলন মন আমি তবে যাই, কি যেন এ নদী কোলে, কি যেন এ নদী কোলে খুঁজিন বৃথা, তবে যাই সুকল মিলন মন আমি তবে যাই, রহিল আমার ব্যথা দলিত কুসুমে গাথা, ঝুরে বলে ঝরা পাতা ঝুরে, ঘুরে বলে ঝরা পাতা নাহি কেও নাই, শুকাল মিলন মন আমি তবে যাই। আমরা এই গানটা নজরুল খুব একটা শুনিনি, একদমই না, এটা ব্যাকগ্রাউন্ডে কিছু বলতে পারবেন? আমি বলতে পারবো, এটা হচ্ছে নজরুল ইসলাম, তো আপনি জানেন আমাদের জাতীয় কবি, উনি কিছু গান সুর করে রেখে যেতে পারেননি, এই গানটি সুর করেছেন আমাদের দেশের মানে শ্রদ্ধেয় নমস্য সুদিন দাশগুপ্ত স্যার। আচ্ছা, এবং নজরুলের একটি জয়ন্তী, নজরুল ইসলামের জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে কোনো একটি প্রোগ্রাম হচ্ছিল, ওনার উপরে একটা নাটকের ব্যাকগ্রাউন্ডে গানগুলো যাবে, আমার গুরুজি নিয়াজ মুহাম্মদ সাহেবকে দিয়ে গানগুলো গাওয়ানো হয়েছিল, তখন এই গানটি আমি বিটিভি থেকে তখন ক্যাসেটে রেকর্ড করে রেখেছিলাম, টেলিভিশন সামনে ক্যাসেট প্লেয়ার রেখে দিয়ে তারপরে আমি খুঁজেছি অনেকের কাছে, কিন্তু তেমন একটা পাইনি। অনেক ধন্যবাদ, আমরা ছোট্ট একটা বিরতি নিই, প্লিজ বিরতিটা নিয়ে আবার ফিরে আসছি এক্ষুনি, আসছি এক্ষুনি সকালবেলা রুদুরে মেজবার সাথে। বিরতি নিয়ে ফিরে এলাম, আমাদের নিয়মিত আয়োজন সরাসরি এই অনুষ্ঠান বাংলা ভিশন স্টুডিও থেকে সকালবেলার রুদুরে। আজ আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী মেজবা। মেজবা, আপনার কাছে যাবার আগে আরেকজনের কাছে যাব আমরা, যিনি আমাদের সাথে রয়েছেন ফোনে, প্লিজ আপনাকে স্বাগতম সকালবেলা রোদ্দুরে, কে বলছিলেন? আসসালামু আলাইকুম। জি হ্যাঁ বাপ্পি ভাই, আপনার উপস্থাপনা তো খুবই ভালো, অনেক এনজয়, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কে বলছিলেন প্রত্যেকে ভাইয়া? একটু কথা বলতে চাই, আমি ডক্টর রিজাউল, আমি মিরপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন, আমরা আপনার কথা আস্তে শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি ডক্টর রেজাউল মিরপুর থেকে বলছি। জি ভাই, এখন শুনতে পাচ্ছি ঠিক মতো, বলুন মেজবা। আছেন? আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ মেজবা সাহেবের সাথে কথা বলি। জি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনার অনুষ্ঠান খুব এনজয় করেছি, থ্যাংক ইউ করছি। আসলে এর আগে আমি আপনাকে বোধহয় খুব দেখি নাই, তবে আমি এত ইমপ্রেসড হয়েছি আপনার গানে, যে উস্তাদি যে ভাবে গজলের যে আসল যে ফ্লেভার আপনার গানের মধ্যে আমি পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আপনার স্টাইল, আপনার সবকিছু আপনি ভালো ই করেন, তো আমি কি চাচ্ছিলাম যে মানে বাংলা গজল টাইপের একটা গান একটু পূর্ণাঙ্গ শুনতে যাচ্ছি, আমরা কিন্তু অল্প অল্প শুনছি, আসলে সময় স্বল্পতার কারণে আমরা এনজয় করছি পরিবারের সবাই মিলে। জি জি, আপনাকে ধন্যবাদ, আপনি আরো বেশি কিছু করেন, আর বাপ্পি ভাই যে আপনার ওই হাসিটা ভাই আসলে বাংলা গজল হবে নাকি রেজাউল ভাইয়ের সম্মানে? হতেই পারে। এত সুন্দর সুন্দর শ্রোতা আমাদের দেশের, আমাদের পকেটে টাকা নাই কিন্তু বুক ভরা ইমোশন আছে, আর এক পকেট টাকা আছে। আচ্ছা, আমরা আগে বলতাম ফকির, মাশাআল্লাহ আরো হোক।
মনে পড়ে যায় হারানো দিনের কথা মনে পড়ে যায় পাই না ভেবে মনে পাই না ভেবে মনে কি যে করি আপনার রিলিজ হয়েছিল অনেক আগে, যেটার নাম ছিল 52 দিনের সংসার, আমার লেখা সুরে। হ্যাঁ, প্রথম অ্যালবাম ছিল, প্রথম অ্যালবাম এটা, তাই না? জি। আবার সেটা রিলিজ হলো কবে? 2001-এ। 2001-এ, 13 বছর আগে। কে বলছিলেন কোথেকে? আমি আবু তাহের, আমি ধানমন্ডি থেকে বলছি। সালাম আলাইকুম মেজবা আছেন সাথে? আমি একটু মেজবার সাথে কথা বলবো। সালাম আলাইকুম তাহের ভাই। আপনার জন্য স্পেশালি বসে টিভি দেখতেছি, অনেক কৃতজ্ঞ। আপনি আপনার সেই মানে কি বলে কয়েকটা ভালো ভালো গান শুনান। সেটা হোক এলিট হোক মানে যাই হোক, সার্টেন জায়গায় সার্টেন মানুষজনের মধ্যে আমরা কিন্তু ঘোরাফেরা করি, তাদেরই একজন উনি। বোঝাই যাচ্ছে গজল যে একদম একেবারে সবাই শুনবে এমন শুনতে দরকার নেই, যারা বোঝে তাদের একজন উনি, এদের মধ্যে আমরা থাকি। চর্চা ভাই যেহেতু ফোন করলো, উনি জগজিৎ সিং এর খুব ফ্যান। এটা তাহের ভাইয়ের জন্য নাকি? তাহের মানে ইন অনার অফ ইউ। কিসকো কাতে মাই কহু কিসকো মসিহা সমঝু, সব ইয়াহাঁ দোস্ত হি বেঠে হ্যায় কিসে ক্যা সমঝু। কিসকো কাতে মাই কহু কিসকো মসিহা সমঝু, ও ভি ক্যা দিন থেকে হ্যায় ইয়কি হোতা থা, ও ভি ক্যা দিন গভিকা দিন থেকে হ্যাম কি হতা থা, আব হকীকত নজর আয়ে উসে ক্যা সমঝু, কিসকো কাতিল মাই কহু কিসকো মসিহা সমঝু, কিসকো কাতিল মাই কহু কিসকো মসিহা মাই সমঝু। মানে এখানে সবাই এত ফ্রেন্ডলি, আমি ডিফাইন করতে পারছি না কে আমার খুনি আর কে আমার বন্ধু, কি সত্যি আমার সমাজ, সবাই এখানে সব ইহা দোস্তি বেড়ে, আই এম সারাউন্ডেড বাই উইথ মাই ফ্রেন্ডস, বাট এর মধ্যে কাকে কি ভাববো। হ্যাঁ, এর মধ্যে আর সেটা কি দিন ছিল, ববি কিয়া দিন থেকে হর ওয়হমে কি হোতা থা, যে সেটা কি দিন ছিল যখন সব মানে কাল্পনিক বস্তুগুলোকে
সত্যি মনে হতো, এখন যখন বাস্তবতা ধরা দিয়েছে সেটাকে কি ভাববো এই আর কি। যেমন দেখেন বাপি ভাই, আমি একটা পার্সোনাল জিনিস একটু শেয়ার করতে চাই, ইফ ইউ প্লিজ অ্যালাউ মি। এই গান করতে করতে একটা অনুভূতি তো বিভিন্ন অনুভূতির সাথে দেখা হয় আমাদের, আমরা যারা কোনো করি, আপনি আমার চাইতে ভালো জানবেন এটা, কারণ আমার মনে আছে আপনার একটি প্রোগ্রামে আমার প্রথম মিউজিক ভিডিও প্রচারিত হয়েছিল, একটা কফি হাউস, সো আপনি জানবেন। তো দেখুন আমাদের এই জীবনটা শর্ট তো, এবং তার নানা রকম অনুভূতির সাথে দেখা হয়, পরিস্থিতির সাথে দেখা হয়। লাস্ট সেপ্টেম্বরে আমি পিতৃহীন হলাম, এই গত সেপ্টেম্বর মাসে। গত সপ্তাহে আমার একজন চাচা ছিলেন, তিনিও চলে গেলেন। গজলে মুরব্বিহীন হচ্ছি, পারিবারিকভাবে মুরব্বিহীন হচ্ছি। ওই যে এখন আব হাকিকত নজর আয়ে তো উসে কিয়া সমঝো, তাই আমি বলতে চাই দুটো লাইন, বিধে আত্মার আত্মার মাগফিরাত কামনা করছি। জীবন ক্যা চলতা ফেরতা এক খিলোনা, জীবন ক্যা চলতা ফেরতা এক খিলোনা, দো আঁখো মে কেসে হাসনা জীবন ক্যা চলতা ফেরতা এক খিলোনা, মনে হয় মানুষেরই সুখে দুঃখে মিশে থাকে, তাদের কাছে ডাকি কণ্ঠ জড়ায়ে ধরে বলি যেতে দিও না আমায়, না 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 যাব না মনো যেতে, নাহি চাই নাহি চাই তবু মরণ কেন এখান থেকে ডেকে নিয়ে যায় কে জানে কোথায়, না 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 যাব না। বাহ অদ্ভুত অদ্ভুত। এরপরে আমরা ইয়েতে চলে যাই, 52 দিনের সংসারে অ্যালবামের কথা বলছিলাম। ওই অ্যালবামে একটা গান আমাদের সবার কাছে বেশ প্রিয় হয়ে উঠেছিল, আচ্ছা ওই গানটা, আচ্ছা সেটা যদি একটু করা যায় তাহলে আবার মনে হয় যে দর্শকদের, কেন নয় কেন নয়, আমি তো এসেছি এই জন্য। আবার দেখা হলে পুরনো গান পুরনো কবিতা ফিরিয়ে দেব, শুধু পুরনো চিঠি চেয়ে না ভিজে গেছে সব চোখের জলে, আবার দেখা হলে আবার জাগিবে একাকি আহা তব করুন আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশি, হৃদয়ে মম তুমি রবে নীরবে, নিবিড় নিধৃত পূর্ণিমা নিশীথি নিশ তুমি রবে নীরবে। একটু মিলে গাইলাম, মুড চলে এসছে। কিছু বলার নাই, কিছু বলার নাই। আমাদের সাথে আমাদের একজন বন্ধু যোগ দিয়েছেন ফোনে, আচ্ছা আচ্ছা দেখি কে আছেন, আমাদের সময় খুবই কম। আপনাকে স্বাগতম আমাদের সকাল বেলার রোদ্দুরে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জি, আমি এরশাদুল হক টিংকু। ওরে বাপ রে বাপ, আমাদের বন্ধু টিংকু ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম,
অনেক দিন পর আমার খুব প্রিয় গান শুনলাম, আমার খুব ফেভারিট গান, মোস্ট ফেভারিট, আবার দেখা হলে। জি জি আমি জানি, রিয়েলি গ্রেট মেজবা, অনেকদিন পর আসলে নস্টালজি হয়ে গেলাম আসলে সত্যি বলতে, কারণ এই গানটার সাথে কিছু ইতিহাস মেজবা জানে, জি ব্যাকগ্রাউন্ড অনেক কিছু অনেক কিছু, মানে আমি যদিও গানটার অল্প একটু শুনলাম এবং মনটা একটু খারাপ হলো যে কেন বাকিটা শুনতে পাচ্ছি না। যাই হোক, আসলে সময় কম, বাপ্পি খুব চমৎকার প্রোগ্রাম করছে, আমাদের পুরনো বন্ধু মেজবা, দুই বন্ধুর সাথে একসাথে আজকে লাকিলি আসলে আমার বাচ্চাকে স্কুলে ড্রপ করে ব্যাক করার সময় আসলে আটকে গেলাম আর কি। উই আর লাকি টু এট দ্য সেম টাইম। ধন্যবাদ টিংকু আমাদের সাথে যোগ দেবার জন্য। টিংকু আমাদের খুব পুরনো বন্ধু এবং বাংলাদেশে ব্যান্ড মিউজিকের সাংবাদিকতায় পথিকৃত হচ্ছে এরশাদুল হক এবং সারা জীবন মানুষকে হেল্প করা মানুষ, এবং সবচেয়ে বড় পরিচয় টিংকুর যেটা অসম্ভব ভালো ভালো একজন মানুষ। আমি একটু বলতে চাই টিংকু ভাই, আপনি আছেন সেই জন্য নয়, আমার অ্যালবামটা আদৌ বেরোতো না, আমি কোনোদিনই অ্যালবাম করতাম না। টিংকু ভাই কি করতাম, অনুষ্ঠান করে আসলে টাকাটা সরিয়ে রাখতো, জোর করে আমাকে দিয়ে অ্যালবাম করিয়েছেন এবং ওনার এই অবদানটা ওনা আমি ক্রেডিটটা দিতে চাই। মেজবা একটা জায়গায় খুব খারাপ লাগছে, জি খারাপ লাগছে, মানে হচ্ছে যে আমাদের অনুষ্ঠানের সময় সীমা শেষ, কিছু করার বিদায় নিতে হবে, মানে কিন্তু আমার কিছুতেই এখান থেকে উঠতে মন চাইছে না, আমার হচ্ছে গান শুনতেই থাকি শুনতেই থাকি, বিদায় নিতে হবে ইনশাআল্লাহ। আমরা একটা শেষ করি একটা গান দিয়ে, ইনশাআল্লাহ যে কোনো একটা গান দিয়ে। আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে বাপ্পি ভাই, আপনার কাছে বসতে পেরে এত ভালো লাগলো, আর বাংলা ভিশনের কাছে কি বলবো, যারা কর্মকর্তা কুশীলব যারা আছেন সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, আমাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। শিওর, আপনি গানটা রেডি করেন, আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। দেখা হবে আবারও বাংলা ভিশনের নিয়মিত সরাসরি আয়োজন সকালবেলার রোদ্দুরে। কায়সারুল জাফরের একটি কালাম দিয়ে শেষ করছি। দিবারোঁ সে মিল কর রোনা अच्छा लगता है, हम ही पागल हो जाएंगे ऐसा लगता है, दीवारों से किसको तैसर पत्थर मारूं, कौन पराया है किसको कैसे पत्थर मारूं, कौन पराया है, शीश महल में एक एक चेहरा अपना लगता है, हम ये पागल हो जाएंगे ऐसा लगता है, दीवारों से अच्छा लगता है, हम भी पागल हो जाएंगे ऐसा।